অবশেষে পুজোর আগে জলপাইগুড়ি শহরের অন্যতম ভিআইপি রাস্তার আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হলো পৌরসভার উদ্যোগে। বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটির পরিচয় হলো কর্পোরেশন স্ট্রিট হিসাবে, যা কিনা বড় ডাকঘর মোড় থেকে নয়াবস্তি মোড় পর্যন্ত, অর্থাৎ বিএসএনএল টাওয়ার যেখানে রয়েছে সেই জায়গা পর্যন্ত খরচ ধরা হয়েছে জিএসটি ছাড়া 87 লক্ষ টাকা এবং জিএসটি দিয়ে 1 কোটি 2 লক্ষ টাকা বলে সাংবাদিকদের সামনে জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চ্যাটার্জি। তিনি আরো বলেন, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই রাস্তা দিয়ে পুলিশ বিভাগের আধিকারিকদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা যাওয়া আসা করে থাকেন। সারা দিন রাত ধরেই পুলিশ প্রশাসনের সব ধরনের আধিকারিকদের গাড়ি চলাচল করে থাকে, আবার গুরুত্বপূর্ণ দমকল বিভাগের গাড়িগুলিও যাওয়া আসা করে থাকে। যাওয়া আসা করে থাকছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের একাধিক বিচারপতিরাও, পুলিশ বিভাগের বড় কর্তারাও এই রাস্তা ধরেই আসা যাওয়া করে থাকেন, আবার সেচ বিভাগেরও বড় কর্তাদের পাশাপাশি সেচ দপ্তরের কর্মীরাও ব্যবহার করে থাকেন ওই রাস্তাটি। অন্যদিকে ফরেন্সিক ল্যাবরেটরির আধিকারিক ও কর্মীরাও এই রাস্তা ব্যবহার করে থাকছেন। এছাড়াও রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, কৃষি ভবন, রাষ্ট্রীয় ব্যাংক, গার্লস কলেজের সকলেই ওই রাস্তা ধরে যাওয়া আসা করে থাকেন, আবার পৌরসভার সব ধরনের কর্মী ও পৌর কর্তৃপক্ষ সহ সকলেই ওই রাস্তাটি ব্যবহার করে থাকেন। অন্যদিকে আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের মানুষজনও নানা প্রয়োজনে রাস্তাটি ব্যবহার করে থাকেন। 9 নম্বর ওয়ার্ডের মানুষজন সহ সরকারি কোরখমের দায়িত্বপূর্ণ কর্মীরাও যাওয়া আসা করে থাকেন ওই রাস্তাটি ধরে, আর তাই নানা ধরনের ছোট বড় যানবাহন প্রতিদিন যাওয়া আসা করে থাকছে। এক সময় জলপাইগুড়ি শহর কর্পোরেশনে উন্নীত হবে বলে কথা উঠেছিল, ওই সময় এই বিরাট রাস্তাটির বড় ডাকঘর মোড় থেকে নয়াবস্তি মোড় পর্যন্ত অংশটির নাম কর্পোরেশন স্ট্রিট করা হবে বলে জানানো হয়েছিল, যা অনেকেই জানেন। তবে নয়াবস্তি মোড় থেকে 9 নম্বর ওয়ার্ডের আগে পর্যন্ত রাস্তাটির নাম বিদ্যাসাগর সরণী। তাই উপ পৌর প্রধান সৈকত চ্যাটার্জি এদিন সাংবাদিকদের সামনে বলেন, এই রাস্তাটির বড়ভাবে কাজ শেষবারের মতো হয়েছিল 2006 সালে, তখন পৌর বোর্ডের অন্যতম সদস্য হিসেবে ছিলেন সৈকত চ্যাটার্জি, তিনি ছিলেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তারপর থেকে আজ 2024 সালের সেপ্টেম্বরের 24 দিন পর্যন্ত ধরে প্রায় 18 বছর হয়ে গেছে, আর কোনো বড়ভাবে কাজ হয়নি ওই ভিআইপি রাস্তাটির। অনেক দিক থেকে রাস্তাটির গুরুত্ব অপরিসীম। 2006 এর পরবর্তীতে রাস্তাটি বহুবার ভেঙেছে, খারাপ হয়েছে, অথচ বেহাল ওই রাস্তাটির বড়ভাবে সারাইয়ের জন্য কোন রকম অর্থ বরাদ্দ হয়নি। যা হয়েছে তা হলো প্যাচ ওয়ার্ক, ফলে গর্ত বোজানোর কাজ, আর তা সামান্য অর্থ খরচ করে। এভাবেই রাস্তাটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। জলপাইগুড়ির বর্ষার দাপট এবং সেই সঙ্গে ভারী থেকে হালকা সব ধরনের যান চলাচল করায় ওই রাস্তার ভাঙা অংশগুলি আরো ভেঙে গেছে। সার্কিট বেঞ্চের বিচারপতিদের আসা যাওয়ার জন্য মাঝে মাঝে প্যাচ ওয়ার্ক করে কিছু গর্ত বোঝানো হলেও আর কোনো বিশাল ভাবনার দিকে পৌঁছয়নি রাস্তাটি ঠিক করার ব্যাপারে জলপাইগুড়ি পৌরসভা আর্থিক সমস্যা থাকার জন্য। আর এবার সেই রাস্তাটি আধুনিক মানের একটি ভালো রাস্তার চেহারা পেতে যাচ্ছে বলে জানালেন ওয়ার্ড কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, পিভিসি সিলকোট যেমন হবে তেমনি ম্যাস্টিকও হবে, যা দেখবার মতো করে করা হচ্ছে। আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল এবং এটা মানে জিএসটি ছাড়া আপনি যদি ধরেন তাহলে 87 লক্ষ, এবং জিএসটি ধরলে প্রায় 1 কোটি 2 লক্ষ টাকার মতো টোটাল ভ্যালুয়েশন আছে। এবং এখানে আপনার কনসোলিডেশন হবে, তারপরে এখানে প্রিমিক্সিং সিলকোট হবে, এবং তার উপর এখানে ম্যাস্টিকও ধরা আছে। তার ফলে একটা অত্যন্ত আমরা আশা করছি যে পুজোর আগেই একটা চকচকে অত্যন্ত মানে আধুনিক একটা রাস্তা জলপাইগুড়িবাসীকে আমরা উপহার দিতে পারবো। পুজোর আগে রাস্তাটার কাজটা হচ্ছে আমরা খুব ভালো লাগতেছে, আনন্দিত হলাম পুজোর আগে রাস্তার কাজটা হচ্ছে। অনেক দিন তো রাস্তার কাজ বন্ধ ছিল, এখন এই রাস্তার কাজটা হচ্ছে, খুব আনন্দ পেলাম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি, আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি, এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নম্বর 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।